মর্নিং জিত মিশ্রা ব্লগে তোমাদের আবার একবার স্বাগত জানাই। আর এখন বাজে সকাল 8:30। এখন আমি ঘুম থেকে উঠে চাটা খেয়ে একবারে আসলাম। আর আজকে একটা মানে খুবই আনন্দের দিন, কারণ আজকে একটা না দুটো দিবস আমাদের, মানে দুটো আনন্দের সম্মানীয় দিন আজকে, মানে আনন্দের দিন আজকে। এক তো আজকে শিশু দিবস 14ই নভেম্বর, আর একটা কি সেটা কি জানো তোমরা? আজকে আমাদের রসগোল্লা দিবস, যেটা আমাদের বাংলা কেন ভারতবর্ষ কেন বিশ্বের সবথেকে মানে লোভনীয় যে মিষ্টিটা সেটা হচ্ছে আজকে রসগোল্লা দিবস। হ্যাঁ, আজকে প্রথমত শিশু দিবস হচ্ছে আজকে। দেশের প্রধানমন্ত্রী ছিল যে আগে আমাদের জওহরলাল নেহেরু, সে জওহরলাল নেহেরুর জন্মদিনকেই শিশু দিবস হিসেবে পালন করা হয়। কারণ কেন? কারণ তিনি মানে বাচ্চা কাচ্চা শিশুদের আর কি খুবই ভালোবাসতেন আর খুব স্নেহ করতেন, যার জন্য তার জন্মদিনটাকেই আর কি শিশু দিবস হিসেবে পালন করা হয়। হ্যাঁ, আর রসগোল্লা দিবসের কথা তো না বললেই নয়। রসগোল্লা দিবসটা নিয়ে না খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। মানে রসগোল্লা দিবসটা উড়িষ্যারা মনে করেন যে উড়িষ্যারা মানে সরি রসগোল্লাটা আসলে উড়িষ্যারা মনে করেন যে তারা বানিয়েছেন, মানে তাদের সম্পদ। কিন্তু না, রসগোল্লা হচ্ছে বাঙালির সম্পদ। কারণ বাংলার নবীন ময়রা, হয়তো নাম শুনেছি কিনা জানি না, বাংলার নবীন চন্দ্র দাস, যার নাম পুরো নাম হচ্ছে বাংলার নবীন চন্দ্র দাস, ঠিক আছে? তো সেই নবীন চন্দ্র দাসের প্রথমে বাড়ি ছিল বাংলাদেশের বরিশালে। তো বরিশাল থেকে এই খবরটা আমি জানি অনেক আগেই, তাই জন্যই তোমাদের শেয়ার করছি। বরিশাল থেকে আমাদের বাংলায় এসেছিলেন। বাংলায় এসে তিনি ছিলেন একজন ময়রা। তিনি প্রথমত তার মিষ্টি ছিল সন্দেশ এখানে এসে। তারপরে তিনি একদিন একটা মিষ্টি বানাবে, মানে তার মেন উদ্দেশ্য ছিল যে গোল্লা বানাবে, ঠিক আছে? গোল্লা বানাচ্ছে এরকম করে। তো গোল্লা বানাতে বানাতে পাশে ছিল রসের গাবলা। তো রসের গাবলায় হট করে এতটাই মুগ্ধ হয়ে গেছিলেন তিনি গোল্লা বানাতে বানাতে, সঙ্গে সঙ্গে না সে তার হাতের থেকে স্লিপ খেয়ে রসের গামলার ভিতরে পড়ে যায় গোল্লাগুলো। আর সেখান থেকেই ওই গোল্লা আর ওই রস মিলে হয়ে যায় রসগোল্লা। সেখান থেকেই নাম হয়ে যায়। আর এতটাই সুস্বাদু লাগে মানুষের আর কি বাংলার, তখন এটা আস্তে আস্তে প্রচলিত হতে শুরু করে, মানে খুব মানে ফেমাস হতে শুরু করে যাকে বলে। অত তো বলতে পারছি না, বোঝাতে পারছি না। তো এই আজকের এই দিনটা নিয়েই তারপরেই মানে আজকে তো আর রসগোল্লা দিবস তো মিশে মতন 14ই নভেম্বর রসগোল্লা দিবস হতে পারে, কিন্তু এটা তো তৈরি হয়েছে কবে সেটা আমিও জানি না। কিন্তু রসগোল্লা দিবস পালন করা হয় আজকে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিবসটা প্রথম পালন করতে বলেন। তার কারণ উড়িষ্যা যখন দাবি করছিলেন তখন ভৌগোলিক যে বৈজ্ঞানিক পদ্ধতিতে শেষমেশ আমাদের বাংলায় জিআই পাস করে। হ্যাঁ, তার জন্য আজকের দিনটাতেই জিআই পাস করেছিল রসগোল্লার, যে না বাংলারই সম্পদ রসগোল্লা, উড়িষ্যার না, বৈজ্ঞানিক পদ্ধতিতে এটাই ধরা পড়েছিল। সেখান থেকেই আর কি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে আর কি আজকের দিনটাকে রসগোল্লা দিবস হিসেবে পালন করতে বলেন। আর সেখান থেকেই আমরা রসগোল্লা দিবস হিসেবে পালন করে আসছি। আর রসগোল্লা এই সকালবেলা তো আমার কাছে নেই, তো একটু বেশি বকে ফেললাম, কারণ এই কথাটা আমি এইটা আমি জানি তো, ভীষণ ইন্টারেস্টিং লাগে এই রসগোল্লার বিষয়টা আমার, ওই জন্য একটু বকে ফেললাম। তো কিছু মনে করো না কিন্তু। তো চলো, আজকে অনেক প্ল্যান আছে, আজকে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, আর আমি আগের দিন ব্লগ দিতে পারিনি, তার জন্য অসংখ্য অসংখ্য ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে। আর তো চলো যাও। তো চলে আসলাম এই যে বাজারে, বললাম যে বিকালবেলায় একটা ঘোরার প্ল্যান আছে, ঘুরতে যাওয়ার প্রোগ্রাম, একটা প্রোগ্রামে যাব। তো কোথায় যাব এখন বলবো না, আগে আগে দেখতে থাকো। আর আমি এসছি কোথায় তাই তো এখনো বলা হয়নি। এই যে আমাদের দাদা, গরিবের পাল্লার আমার, এই যে এখানে চুল কাটতে এসছি, চুল ঠিক কাটবো না কারণ লেট হয়ে গেছে, আরও আগে কাটা উচিত ছিল। এই যে এখন চুল বলতে এই নিচেটা একটু শেপ করবো, সাইডটা রাউন্ডটা একটু মারবো জাস্ট, তাই তো দাদা? তারপরে অন্যদিন, হ্যাঁ অন্যদিন কাটবো চুল পুরোপুরিভাবে, দাড়ি ফাড়ি দিয়ে সব শেপ করবো, সেদিনকে তোমাদের দেখাবো, আর সেদিনকে দাদার সাথেও পরিচয় করে দেবো। আর আজকে আমার সময়ও নেই অত, দাদারও সময় নেই, ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি। তোমরা কেমন আছো? আমার সাথে অনেকদিন পরে দেখা হলো তোমাদের, এ তো সারাদিন তোমাদেরকে দেখাই,
বদনটা, আর আমি দেখাই না, অনেকদিন পরে দেখা হলো। তো কেমন আছো? থাম, ভালো আছো সবাই? থাম। তো আমি চুলটা কেটে, মানে চুল তো কাটিনি, এই জাস্ট কপালটা চেঁচেছি আর এই সাইডটা শেপ করেছি, বলেছিলাম তো চুল কাটবো না, এই জাস্ট একটুখানি করবো, সময় নেই। তো ওটা করে একবারে যে এসে তারপরে ভাবছিলাম যে একবারে ধান ধান করে খাওয়া দাওয়া করে তারপরে দেখাই, সে আমার আর মনেই নেই ওদের বাড়ি, ওদের বাড়ি চলে এসেছি তাড়াহুড়োর ভিতরে। তো চলে এসেছি, এখন যাব যেখানে যাওয়ার প্ল্যান ছিল মেন আমাদের, তো ফুল টু এনজয় হবে। কোথায় যাবো এখন বলবো? এখন না, ওটা সারপ্রাইজ। হ্যাঁ, তো ওটা সারপ্রাইজ যখন থাকছে, এতক্ষণ অপেক্ষা করতে পেরেছো, একটু অপেক্ষা তো অবশ্যই করো। তো কি করে, তো চলো ওখানে গিয়ে। হাই ফ্রেন্ডস, দেখো আমরা এখন কোথায় এসেছি, নাচ দেখতে এসেছি। আমাদের ঈদের নাচ প্রোগ্রাম আজকে জগদ্ধাত্রী পুজোর, তার জন্য দেখতে এসেছি। দাঁড়াও দেখে দাও একটুখানি। বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে বলে লোকজন উঠে যাচ্ছে, বৃষ্টির জন্য সব লোক চলে যাচ্ছে। দিদি নাচ করছে আর যাই বু, আমাদের মোহনদা আর মিতালি দি। তো আমরাও বেশিক্ষণ থাকবো না, কারণ বর্ষা হচ্ছে, খুব তাড়াতাড়ি চলে যাব। আর যদি কারোর প্রোগ্রাম এরকম স্টেজ প্রোগ্রামের দরকার হয় তো আমাদের সাথে যোগাযোগ করো, কারণ যেহেতু নিশিদারি দিদি আর জায়বু আর মোহনদা তো আমার দাদা বলেই ডাকি সারাক্ষণ, আমাদের বন্ধু বললেই চলে। তো সবাই যোগাযোগ করো সেখানে, কি বলবো, যাই হোক সবাই যোগাযোগ করো, আমরা ব্যবস্থা করে দেবো প্রোগ্রামের, তাই তো? হ্যাঁ, আর বেশিক্ষণ থাকবো না, একবারে বাড়ি গিয়ে কথা বলছি। বাড়ি চলে এসেছি। তারপরে তারপরে তোমারও এখন, তোমারও এখন বাড়ি যেতে হবে। আমি এখন বাড়ি যাব, আর ওর ফোন, ওর কাছে ফোনটা থাকছে, কারণ ওরে আমি নেট ফেট করতে দিই না। তো আমার যখন এই নেট ফেট করে তখন আমার ফোন দিয়েই করে, ওই জন্য আমার ফোনটা আজকে আমি রেখে যাচ্ছি ওর কাছে, ছোট ফোনটা নিয়ে যাচ্ছি। আসলে আমি ওরে বড় ফোন কিনতে দিই না কোনো সময়, বলি যে দরকার নেই ওসব বড় ফোন টোনের, ফালতু পয়সা খরচা করে কী হবে, তাই তো? তো যাই হোক, আমরা নতুন কিছু প্ল্যান করছি, তাই তো, ব্লগ ছাড়াও। তো বলে দেবো এখন কি? না না, এখন ওটাও সারপ্রাইজ থাক, ওটা সারপ্রাইজ থাক। হ্যাঁ, ওটা সারপ্রাইজ থাকলেই ভালো হবে, না হলে তো সব বলে দিলে তো বলে দেওয়া হয়ে গেল। তো আমরা নতুন কিছু প্ল্যান করছি, তো খুব এক্সাইটেড হও তোমরা, কারণ এক্সাইটেড হবেও, কারণ সত্যি খুব, মানে খুব পপুলার কিছু, মানে সারপ্রাইজই বলা যায়। আর আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাচ্ছ তো যাও তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা টুং করে বাজিয়ে দাও, আর ইনস্টাগ্রামের লিংক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, তো অবশ্যই সবাই ফলো করে নিও। তো টাটা, গুড নাইট, বাই বাই।